শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গালবিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের মাটির মানুষের নেতা জাতীয় শ্রমিক লীগ হাজীগঞ্জ শাখার আমাদের লড়াকু সৈনিক জনাব আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব হক সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল রাইট নিউজ 99 চ্যানেলে আপনি টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এটা আমাদের সুখের মাঠ যাচ্ছে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা নিঃসভাবে হারিয়েছি 15 আগস্টে। শুধু তাই নয়, আমরা 17 জনকে নিঃসভাবে হারিয়েছি, ছোট ছেলের শেখ রাসেল সহ। আমি প্রথমে একটু স্যাটেলাইটের মাধ্যমে আমার টেবিল টক্সের মাধ্যমে আমি জানতে যাচ্ছি যে আপনি আমাদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আছেন এবং আমাদের শ্রমিক লীগের একজন প্রেসিডেন্ট হিসাবে আছেন। আপনার কাছে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি জানতে যাচ্ছি, আপনি যখন সভাপতি হিসাবে নির্বাচিত হলেন তখন আপনার অনুভূতিটা কেমন লাগবে, সে কথাটা আপনার টেবিল টক্সের মধ্যে তুলে ধরবে। সম্মানিত জয়ী স্যার, ভিউয়ার্স, আবারও চলে আসলাম আমি টেবিল টক্সের মাধ্যমে। আমি সম্মানিত সভাপতি সাহেবের কাছে আমি জানতে যাচ্ছি, আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, আপনি আমাদের জাতীয় শ্রমিক লীগের একজন সভাপতি নির্বাচিত হতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সে কথাটা তুলে ধরবো। ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের, ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ জননেত্রী শেখ হাসিনা এবং সকল দলীয় নেতা কর্মী। ধন্যবাদ আপনাকে। স্যাটেলাইটের মাধ্যমে আবারও চলে আসলাম আমার চ্যানেল থেকে, ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আমি জানাতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের লড়াকু সৈনিক আমাদের কিংবদন্তি নেতা সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, উনি তার যে সারমর্মের মধ্যে যে কথাটা তুলে ধরেছেন হাঁটিয়ে কি পাপা করে উনি আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে আসছেন, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার উপদেষ্টা সজীব আজ জয় সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তার সাথে আমাদের দলীয় যত নেতাকর্মী আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ওনার অনুভূতিটা এতটুকুই আসছে যে উনি হাঁটিয়েটি পাপা করে আজকে এই প্ল্যাটফর্মের সভাপতি হিসাবে নিয়োজিত হয়েছেন। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের সভাপতি হিসাবে আপনি নির্বাচিত হওয়াতে আপনি আজকে আমাদের এই দ্বারপ্রান্তে আসছেন, এটা হচ্ছে আমাদের সুখের মাস 15 আগস্ট, আমরা হারিয়েছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 17 জনকে নিঃসভাবে যারা হত্যা করেছেন, আমরা হারিয়েছি 17 জনকে। তো সেই সুবাদে এই সুখের মাস উপলক্ষে আপনার কাছে আজকে আপনার 15 আগস্টে আমরা বাঙালি জাতির পিতাকে হারিয়েছি, সেক্ষেত্রে আপনার সভাপতি হিসাবে আপনার অনুভূতিটা কেমন আছে, সেটা তোমরা তুলে ধরবেন। আমার ভারক্রান্ত দুঃখ, এত অনুভূতি এত দুঃখজনক, সেটা আপনি আমার মন দিয়ে বুঝতে পারবো। এই কারণে যেহেতু আমরা আমার জাতির পিতাকে হারিয়েছি, আমার বিনিময় পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা, এবং আমার পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে, জননেত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং এই এই মাস আগস্টের 15 আগস্ট হিসাবে আমরা বড় বড় দুঃখ এবং পরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা। ধন্যবাদ জনাব সভাপতি, আমাদের জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব আবুল সাহেব আপনি যে কথাটা ডেবিট প্রশ্নতে তুলে ধরেছেন, আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, আমার সামনে একজন মজিব সেনা হিসাবে আমার টেবিল টক্সতে 15 আগস্টকে সামনে রেখে যেভাবে কথাটা তুলে ধরেছেন আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শ্রমিক লীগের যারা আছেন সেক্রেটারি থেকে শুরু করে সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা 15 আগস্ট হারিয়েছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার ছোটো ভাই শেখ রাসেলকে আমরা হারিয়েছি। আমরা ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত নরপিশাচকে যারা নিঃস্বভাবে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন এবং ছোটো ছোটো শেখ রাসেলকে যারা হত্যা করেছেন। আপনি জানেন ধানমন্ডি 32 নম্বর ভবনের মধ্যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন নরপিশাচরা। একদিক দিয়ে উচ্চারিত হচ্ছিল আসসালাতু খাইরু মিনান্নার, আরেকদিক দিয়ে ধানমন্ডি 32 নম্বর বাসভবনে গিয়ে 17 জনকে নিঃস্বভাবে হত্যা করা হয়। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করে তখন তিনি একটি কথা বলেছিলেন, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার ছোটো ছেলে রাসেলকে তোমরা মেরো না। অবশেষে শেখ রাসেলকেও তারা নিঃস্বভাবে হত্যা করে। আমি
আজকে আজকে আপনারা বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আছেন। আমরা স্যাটেলাইটের মাধ্যমে নিন্দা জানাই, আমরা তাদেরকে ধিক্কার জানাই ওই সমস্ত নরপিশাচকে। আপনারা আমাদেরকে গণমাধ্যমকে সাহায্য করছেন বিদায়। আজকে আমরা যুদ্ধ অপরাধী রাজাকার, আলবদর, আল শামস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে সক্ষম হয়েছি। আজও আধারে অন্ধকারে কিছু রাজাকাররা ঘুরে বেড়াচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যারা নিঃস্বভাবে হত্যা করেছে তারা বিদেশে পলায়ন অবস্থায় আছেন। আমি একজন সভাপতি হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পরবর্তীতে তাদেরকে কী করা উচিত, যারা নিঃস্বভাবে আমাদের জাতির পিতাকে হত্যা করেছেন, যারা দূরের মধ্যে লুকায়িত অবস্থা আছেন, তাদেরকে তাদেরকে আইনের মাধ্যমে দেশে এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া আমার আমার ইয়াতে উচিত। বলদী বল উন্নত মমশির শির নেহারি উন্নত শির ওই শিকর হিমাদ্রি পুলক তুলক পুলক বেধিয়া ক্ষুধার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী। আমি একবার বলেছি কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা হিসাবে আলহাজ মোহাম্মদ জহুরুল হক সাহেব ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন ওই সমস্ত নরপিশাচকে এবং তাদেরকে বিদেশ থেকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে এনে বাংলার মাটিতে এনে সর্বোচ্চ শাস্তি আজকে আমরা বিচারদণ্ড কামনা করছি। এবং তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে এবং আমাদের মমতা মাই মহাজনাম দৃষ্টি আকর্ষণ করছে এবং জাতিসংঘের কাছে আমরা প্রস্তাবনা রাখছি যারা বিদেশের মধ্যে লুকায়িত আছে যুদ্ধ অপরাধী রাজাকার, আলবদর, আল শামস সহ এবং হত্যাকারী যারা আছেন জাতির পিতাকে তাদের গায়ের কাঠ গড়ায় এনে উদ্দেশ্য করে আমরা দেশের মধ্যে বিচার করবো পূর্বের নেই। এবং পরবর্তীতে আমি জানতে চাচ্ছি দেখেন আমাদের দেশ কিন্তু হাটিয়াটি বা বা করে আজকে সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন এবং তার সুযোগ্য পুত্র সজীব আজিজ জয় 21-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আজকে আমরা 2018 সালে অলরেডি 70% ডিজিটাল করতে সক্ষম হয়েছি, তো সেই ক্ষেত্রে আপনার কাছে অনুভূতিটা কেমন হয়েছে? আমার কাছে অনুভূতি সেই ভালো লাগছে, ভালো লাগছে। যেরকম আর অতীতে এই যে 40 বছর কিছুই পাইনি আমরা, আজকে 7 বছর বাঙালি জাতি যেটা পেয়েছে এটা ভুলার মতো ওনাকে দিয়ে। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাকে একজন মানব সেবা ঈশ্বর হিসাবে আপনাকে পেয়েছি, একজন মানব দরুদ হিসাবে পেয়েছি। আপনি এখন আমাদের সেন্ট্রাল হসপিটালে একজন চেয়ারম্যান হিসাবে আছেন, আপনি সেবা করে যাচ্ছেন, মানব সেবা করে যাচ্ছেন। পাশ্চাত্য দর্শনে রাষ্ট্রীন বলেছেন এই পৃথিবীতে মানুষের 3টা কর্তব্য রয়েছে, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, তুমি তোমার পিতামাতাকে মেনে চলো, তুমি তোমার মানব সেবা করো। আজকে আপনি 3টি গুণে গুণান্বিত হয়ে পৃথিবীতে আসছেন, তো আজকে যে এত সুন্দরভাবে যে আপনি যে জনসেবা করে যাচ্ছেন, মানব সেবা করে যাচ্ছেন, হ্যাঁ, রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? সে ভালো লাগছে আমার, সে যে কোনো আমার চলার সময় অথবা এক জায়গায় হয়তো আমি খাইতে গেছি ওই সময় দেখা গেছে আমাকে স্মরণ করে ফোন দেয় ভাই আমি আসছি আপনার হাসপাতালে আমাকে একটু দেখে কী করা যায় সেবা, তখন আমি তাদের এখানে ডাক্তার হতে যারা আছে ওনাদেরকে আমি বলি যে এটাকে সেবা দেওয়ার যতটুকু প্রচেষ্টা আছে আমার আপনাদের এটা করে যান। এবং অনেকে আমি বিনা টাকায় চিকিৎসা দিতে চাই, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু একটি কথাই বাবুল সাহেব বলেছেন, যারা বিনা চিকিৎসার মধ্যে চিকিৎসা করতে পারছেন না তাদেরকে বিনা চিকিৎসা অনেক ক্ষেত্রে চিকিৎসা করাচ্ছেন। একজন জনদরদী এবং রাজপথের লড়াকু সৈনিক হিসাবে, একজন প্রেসিডেন্ট হিসাবে, একজন চেয়ারম্যান হিসাবে সেন্ট্রাল হসপিটালে আমি আবারও বলছি কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আজকে আমরা দেখেন হাটিয়াটি বাবা করে সারা বিশ্বটাকে আমরা হাতের মুঠোর মধ্যে নিয়ে আসছি, আমরা পদ্মা সেতুর মতো কাজ আমরা নিয়ে আসছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে আজকে যে আমরা যে পদ্মা সেতুর মতো কাজ নিয়ে আসছি আপনার কাছে কেমন লাগছে? সেটা অনেক ভালো, যেটা বুঝার বলার মতো না। আমি অবশেষে টেবিল টকশোর শেষ প্রান্তে চলে আসছি, অবশেষে আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে বাংলাদেশের লড়াকু সৈনিক, আমাদের জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব জহুরুল ইসলাম জহুরুল হক বাবু সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার স্যাটেলাইটে। অবশেষে আমি আমার স্যাটেলাইট থেকে বলবো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌর ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি একজন জ্ঞানী গুণী, একজন সম্রান্ত পরিবারের একজন সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট সভাপতি। হ্যাঁ, এবং আমি প্রথমেই বলেছি আমি কিংবদন্তির কথা বলছি, আমি মুক্তিযোদ্ধাদের সপক্ষে কথা বলছি। হ্যাঁ, আমি একজন ফ্রিডম ফাইটার হিসাবে আপনাদেরকে পেয়েছি, তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডেভিড রসদের মূল্যবান কথাগুলি তুলে ধরার জন্য। আমাদের বাঙালি জাতির পিতার যেই সোনার বাংলাদেশের যে স্বপ্নগুলি ছিল সেগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার যে কথাগুলি বলেছেন আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ভিউয়ার্স, আজ রাত 10টায় আপনারা সবাই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com, এবং প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে, ততদিন আমাদের কিংবদন্তি নেতা আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেবের সাক্ষাৎটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিদ্বন্দ্বীগুলি বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের বাঙালি জাতির পিতা স্বপ্ন প্রস্ফুটিত হবে। ধন্যবাদ আপনাকে, এবং স্যাটেলাইটের সামনে এবং স্যাটেলাইটের বাইরে যারা আছে তাদেরকে সব ধন্যবাদ জ্ঞাপন করে, আপনার পরিবারের মধ্যে যারা আছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রাখতে চাই। ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।